তুই তোর কাজ কর, আর যে আমার জাদুর হাঁসটা নিছি তারে যদি পাই তার হাতে হান পাই যাবো। সে কি মনে করছে হাঁস লুকা রাখতে পারবো? না না, আমার কাছে এমন এমন যন্ত্র আছে যেটা দিয়ে আমার হাঁস খুঁজে যাবে করতে এক সেকেন্ড লাগবে। যা যা তুই হাঁস খোঁজা শুরু করে দে। যাই যা যা। আরে ট্রেনের নিয়ে যাইতাছে, এইবার দেয়া যায় ওই হাঁসটা আমার ছেলে খুলে থাকে। যাই। হ্যাঁ জানি না,
এই যে আমার জাদুর মৌমাছি, এই মৌমাছি আমার ওই হাঁসের কাছে নিয়ে যাবে, বুঝতে পারছস? ও আচ্ছা ঠিক আছে, কিন্তু কেডা চুরি করলো তোর শত্রুটা? কেডা যে তোর জাদুর হাঁসটা চুরি করে নিছে। আরে আমিও তো বুঝতেছি না, কিন্তু এই যে মৌমাছি পাড়াইতেছে, মৌমাছি আমার নিয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুই যদি জাদুর হাঁসটা পাস না তাহলে আঙ্গা বাঁচতে যাস, আমরা দুইটা নিব। আমরা কিন্তু এখন টাকাও নিয়ে আসছি। ও টিয়া রাইয়া দিস, আমি জাদু টিম তো করে দিমনি, আমি এখনই আনতেছি জাদু হাঁস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। আমার জাদুর হাঁসটা ডিম পারতাছে তো, এই জন্য আর কি একটু সময় দিতেছি হাঁসটারে। আমি শুনছি হলের বিচি দিয়া মাটিতে পুইতা দিলে গাছ হয়, কিন্তু আমি তো কোনোদিন শুনি নাই যে ডিম পুইতা দিলে নাকি ডিম গাছ হয়। এখন থেকে শুনতেছি এই গ্রামে যারা যারা আছে সবাই মনে করে যে আমার এই আসেন ডিম নিয়া চাষ শুরু করে দিছে, ফলন পেতেছে ভালো, কিন্তু আমার বিশ্বাস হইতেছে না। আপনি বিশ্বাস হইতেছে না? সি 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 ভাবি, আপনার আর আমার একটা মজার সম্পর্ক আছে ঠিক আছে, তাই বলে আপনার লগে যে আমি মজা করতেছি তা না, কিন্তু সত্যি কথাই কইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা দাও, কিন্তু আমি তো টাকা নিয়ে আসি না, যাইতেছিলাম তো পাশের বাড়ির ভাবির কাছে, তুমি বিকালে দাম গোয়াইতে থেকে টাকা নিয়ে আইও। হ্যাঁ দেখেন নিমু ঠিক আছে, কিন্তু দাম দর কিন্তু হুরাই চাইব, এটি কিন্তু 20 টি 30 টি আলি ডিম না, এটি সে একটাই 2000 টাকা। হ্যাঁ এক ডিম 2000? আচ্ছা সমস্যা নাই, যদি ডিমে কাজ দেয় ওখান থেকে যদি শত শত ডিম ধরে তাহলে 2000 টাকা দিতে আমার কোনো সমস্যা নাই। দেখো এই যে বুঝছেন আপনি, কটা লাগবে কি নাই? না না তিনটা নিয়ে কি করব, একটাই নেই, একটাতেই অনেক কাজ। আমি রাতারাতি বড় লোক হয়ে যাবো, যাই এলাকার সবাই রে দেখাই আর টিম বেশি। আপনারা আমি দেখাইতেছি, একবারে নিজের চোখে দেখা তারপরে নিবেন। তাই নাকি? অবশ্যই।
এত ক্ষমতা? ও বাবা, আপনি কোন আমার হাসি হাসির ডিম কি কিনে নেবেন নাকি নেবেন না? পাগল অবশ্যই নিব মানে হাসির এটা শুনুন, হ্যাঁ না 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 আজকেও নেব না, আপনার ডিমের দাম হইছে একটা ডিমের দাম মাত্র 2000 টাকা। আচ্ছা বাবা, হাঁস আগে না ডিম আগে? হ্যাঁ যেটাই আগে হোক, আমার ডিম দিয়ে লাভ হইতেছে, আমার ডিমই আগে। আমার বংশের পূর্ব পুরুষ পর্যন্ত ডিম বেসে খেয়ে যেতে পারবো। আচ্ছা এই যে আমার জাদুর মামাছি, এটাই বইলা দেবো কার হাস? দেখছস দেখছস বেটা, এই জাদুর মানে মৌমাছি দিয়া আমি হাঁস পর্যন্ত আইতে পারছি। আর দেখি আমার জাদুর হাঁস থেকে ডিম বাই করে তুমি বিক্রি করবে না? এবার রেকর্ডের ডিম ধর, ঠিক আছে দাঁড়া। হ্যাঁ এই দিনে ডিম জাদুর হাঁস তোমার দিকা ও হাঁসা ধরছে নাচা ধরছে, ওরে তুমি সারা জীবন যাতে এমনি না সেটা বানাই। এবার যা নাচতে নাচতে ডিমের ব্যবসা কর, যা করি দে যাতে আর ধর দে 4000 টাকা দে। 4000 টাকা আমি কালকে স্কুলে যাওয়ার সময় নিয়ে যাব, নি তুমি দিয়ে দিমনি। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়া দিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা যা। আবার জাদুর হাঁস, এই জাদুর হাঁস দিয়ে আমি কত টাকা ইনকাম করতেছি, যাই। অবশেষে এই হাঁসটা আমার কাছে আইলো, যাই আমি আমার জাদুর হাঁস নিয়ে বাড়িতে যাই।